আসসালামু আলাইকুম আপুরা হাফ দ্বিতীয় পার্ট আমি তোমাদেরকে দেখাবো আমি চিকেন লাইনটি শেষ করে এসেছি এখন আমি এই যে চিকেন লাইনে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে আমি জয়েন করে দেব এখন আমি চিলি স্টিচ করে সামনের দিকে যাব এভাবে চিলি পিস্টিক থ্রি ডাবল কুচেটের উপরে আমি এসেছি এখন আমি পাইপ ডাবল কুচেট করব করে আবারও আমি এই যে এই দুটি লাইন করার জন্য পাইপ চেন করে স্পেস তৈরি করব আবার আমি এই যে ওয়ান টু থ্রি থ্রিল করে চার নাম্বার পুর ডাবল কুচেটের উপরে ওয়ান সিঙ্গেল কোশ করেছি তারপর আবার ফাইভ সেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে আবার ওয়ান টু থ্রি এই থ্রি নাম্বার কুচেটের উপরে ওয়ান সিঙ্গেল কোশ করে নিয়েছি এই নিয়মে আপুরা আমি সম্পূর্ণ লাইনটি করে আপুরা করে ফিরে এসেছি এখন আমি এই যে এখান থেকে ফাইভ সেন শুরু করেছি ওখানে আমি ওয়ান সিঙ্গেল কোর্স করে জয়েন করে দেব জয়েন করে নিয়েছি আপুরা এখন আমি এই চেনের ভিতরে দিয়ে শিল্পী স্টিচ করে সামনের দিকে যাব আরেক ঘর আর এক স্পিস স্টিচ করে এখন আমি এ করে আপুরা এই যে এই লাইনটি আগের মতোই করে নেব আপুরা তো এতক্ষণে বুঝতে পারছো আমি যত ঘর সামনের দিকে করবো তত আমার এই যে এই ডেউটা যেখানে আসবে এই ডেউ সেখানে এই দুইটি লাইন আমি করবো পোর ডাবল স্পে ডাবল কুচিট করে নিছি তারপরে থ্রি শ্রেনি স্পেস তারপরে আবার পোর ডাবল কুচিট তারপরে এগুলো এই যে ফাইভ শ্রেণির স্পেস এখানে চিঙ্গেল কোর্স করে নিব আবার ফাইভ সেন করব তারপরে এই যে ফাইভ সেনের স্পেসে আবার ওয়ান সিঙ্গেল কোশ করে নেব তারপরে আবার এই ডেউ করে এই লাইনটি আমি করব এই লাইনটি সম্পূর্ণ করে পিরিয়ার আপনার আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আসছি এখানে আমি দুইটি করে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছিলাম ফার্স্ট করে আমি এখানে ওয়ান সিঙ্গেল কোশ করে জয়েন করে দিব তারপর আমি ফাইভ সেন করে যে সামনে যেখান থেকে আমি এই যে ফার্স্ট লাইন শুরু করেছিলাম সেখানে আমি এই যে চিলি ছিলিপিস্টি ফাইভ ছিলিপিস্টিস দিয়ে নিয়েছি তারপরে আমি কাজটি একটু গুড়িয়ে নিয়ে এখানে আমি এই যে ফাইভ সেন করেছিলাম এখানে আমি এভাবে শিল্পি স্টিচ করে থ্রি সেনে যাবো মাঝখানে যাব মাঝখানে গিয়ে ওয়ান চেন করব তারপরে আমি কাশটি ঘুরিয়ে নিয়ে এই যে আমি কাজটি ঘুরিয়ে নিয়েছি তারপরে যে আমি ফোর ডাবল কুচেটের উপরে ফোর ডাবল কুচিট করে নেব তারপরে থ্রি চেনের স্পেসে টু ডাবল কুচিট করব থ্রি চেন করবো তারপরে সেম করে আরও টু চেন উঠাবো তারপরে ফোর ডাবল কুচেটের উপরে ফোর ডাবল কুচেট উঠাবো সবগুলো কাজ আপুরা এখানে একই থাকবে কিন্তু আমরা শুরুটা কিভাবে করব এটা একটু দেখে নেব তারপরে আমি এই যে আগের লাইনে আগে লাইনে সেকেন্ড লাইনটা যেভাবে করেছি ঠিক তেমনিভাবে করে এই যে আমি ফিরে আসব আপুরা আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার চলে এসেছি এখন আমি সিলি সিঙ্গেল কোর্স করে আমি শেষ করে নিয়েছি এখন আপুরা আমি একটু দেখিয়ে দি দিচ্ছি যে এখন আমার হাফবডিটি কত ইঞ্চি লম্বা হয়েছে লম্বা হয়েছে সাত ইঞ্চি দুই থেকে তিন বছর বাচ্চার জন্য আর লম্বা করার দরকার নেই তবে আমরা যদি এই জামাটি হাফবডিটি আবার এক সেট জামা হিসেবেও কিন্তু আমরা ছোটোবাবুদের বানিয়ে তৈরি করতে পারি এটার বড়ি হয়েছিল চব্বিশ ইঞ্চি বড়ি পর্যন্ত পড়তে পারবে এবং নিচের জুল এখন কত হয়েছে আমরা দেখি চব্বিশ হয়েছে কিন্তু নিচের দিকে তৈরি করলে কাটার জামা তো তাই বাড়ে প্রায় ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত গের হয়েছে আমরা চাইলে আরও করতে পারবো এখন আমরা নিচের দিকে করে হাফ বডিটিকে এক সেট জামা হিসেবে তৈরি করতে পারি যদি আমি নিচের দিকে করি তাহলে করে তোমাদেরকে দেখাবো আপুরা আমি একটি চেন করে এখন সুতা কেটে নিব। আমি যদি এক সেট জামা তৈরি করি তাহলে আমি নিচে অন্য কালার সুতা জয় আপুরা তোমরা যদি এক সেট জামা বানাতে চাও তাহলে বানাতে পারবে আমি নিচের দিকে আর একটু করে তোমাদেরকে দেখিয়ে দিতেছি সাত ইঞ্চি পর্যন্ত আমি হাফ বুডি মাফিয়ে নিয়েছি আপনারা তোমরা যদি এক জামা তৈরি করতে চাও তাহলে পারবে আমি একটু কয়েক লাইন করে দেখিয়ে দিতেছি সাদা সুতা হোয়াইট কালার সুতা জয়েন করে আমি থ্রি চেন করে নিয়েছি তারপরে আমি এখানে আমি পাইপ চেন করবো করে এই যে পরের লাইনে এখানে আমি থ্রি নাম্বার ডাবল কোচিটের উপরে ওয়ান সিঙ্গেল কোচ করে নিয়েছি অর্থাৎ এই লাইনটি আমি করবো এই নিয়মে আমি সম্পূর্ণ লাইনটি করে আসছি এই লাইনটি নতুন করে আবার দেখার মতোই কিছুই নাই আমি এই লাইনটি করে ফিরে আসছি তারপরে আমি এলেনটি সম্পূর্ণ করে ফিরে আসছি এখন আমি টু চেন করে নিব করে নিয়ে তারপরে আমি এখানে এই যে এ ঘরে ওয়ান ডাবল কুচেট করব জামাটির নিচে গের ভাড়ানোর জন্য রাউন্ড বাড়ানোর জন্য এর আগে আমি চারটি করে ডাবল কুচেট করেছিলাম এখন আমি ছয়টি ডাবল কুচেট করব। ছয়টি ডাবল কুচেট করে নিয়েছি তারপরে এখন থ্রি চেনের স্পেস করব তারপরে আবার সেম গরে আরও সিক্স ডাবল কুচেট করব। তারপরে আগের লাইনের মতো এখানে আমি ফাইভ শ্রেন স্পেসে ওয়ান সিঙ্গেল কোষ করব। তারপরে আবার ফাইভ সেন করে এখানে আমি ফাইভ সেন স্পেসে আবার ওয়ান সিঙ্গেল কোষ করে নিয়েছি তারপরে এই ঘরে আবার আমি এই লাইনটি করবো আমি ফিরে আসছি আপুরা আমি ফার্স্ট লাইন শেষ করে এসেছি এখন আমি থ্রি চেন করে এখানে টু চেন করে নিয়েছি টু চেন করে এই যে ফার্স্ট ডাবল কুচেটের এখানে আমি এই যে ডাবল কুচেট করে আমি এই যে এই ঘরটি বানিয়েছি এখন আমি এই সেকেন্ড লাইন করবো আগে আমি প্রত্যেকটি গড়ে ফোর ডাবল কুচিট করেছি এবার আমি প্রত্যেকটি গড়ে সিক্স ডাবল কুচিট করেছি আর এইখানে আমার আগে যে এই যে দুইটি ছিল তেমনিভাবে এখানে আমি থ্রি শ্রেণীর স্পাসে টু ডাবল কুচেটেই করবো তারপরে আবার থ্রি চেন আবার সেম স্পেসে আরও টু ডাবল কুচেট তারপরে এই যে বাকিটুকু সম্পূর্ণ আগের মতনই থাকবে এভাবে আপুরা আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু করে নিব নিচে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু করে নিব এটা আমি যত বেশি করবো তত আমার গের বাড়তে থাকবে আর আমি এই যে এক হাতা আমি যদি এক সেট জামা করো তাহলে এই যে এরকম হাফ বডি হলে এটা চলবে সমস্যা নেই কিন্তু এক সেট জামা বানাতে গেলে যদি তোমরা নিচের দিকে আরও বাড়াও পনেরো ষোলো ইঞ্চি করো ছয় থেকে এক বছর বাবুর জন্য তাহলে এই যে হাফ হাতা বানিয়ে নিলে সুন্দর দেখবে তাই আমি এই হাতাটি এখন তোমাদেরকে আবার দেখাবো আপরা আমি সম্পূর্ণ দ্বিতীয় লাইনটি করে এসেছি এখন আমি এই যে ফার্স্ট ডাবল কুচিটে এখানে আমি ওয়ান সিঙ্গেল কুশ করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো তারপরে আমি স্লিপ স্টিচ করে আরেকটু সামনে যাবো এর আগুরগুলো গড়গুলোতে যে আমি তিন নাম্বার গড়ে এই যে ফাইভ শ্রেণীর স্পেস করেছিলাম এখন আমি চার নাম্বার গড় থেকে করব কেননা আগে ছিল চারটির উপর চারটি তারপরে এই যে থ্রি শ্রেণীর স্পেসে দুটি এই যে দুটি এখন হয়েছে ছয়টি ছয়টি হয়েছে সিক্স হয়েছে আর এই দুইটি হয়েছে আটটি আগে ছিল ফোর ফোরটি চারটি এবং দুইটি চার ফোরটি এবং দুইটি মিলে হয়েছে সিক্স সিক্স ডাবল কুচেট এখন হয়েছে এইট ডাবল এখন আমি চার নাম্বার গড়ে ফোর ডাবল স্কিপ ফাইভ ডাবল কোর্সিটের স্পেস করবো এখন আমি আবার এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর এই যে চার নাম্বার বাদ দিয়ে পাঁচ নাম্বারে অর্থাৎ ফাইভ নাম্বার স্পেসে আমি ওয়ান সিঙ্গেল কোর্স করেছি অর্থাৎ ফাইভ ডাবল কুচেট করে আমি এখানে আগে করেছিলাম ওয়ান টু থ্রি এখন করব এই যে ফোর ফোর ডাবল কুচেটের উপরে এই নিয়মে আমি যতটুকু আমার প্রয়োজন আলাম্বা আমি অতটুকু পর্যন্ত বানিয়ে নিব অতটুকু পর্যন্ত বানিয়ে নিব আর আমি আর এই হাতার অংশটা দ্বিতীয় পরে দেখব তৈরি করে মেক করে দেখাবো ভিডিও বড় হয়ে যায় এর জন্য দ্বিতীয় পার্টে দেখা